ইটভাটায় শিশুদের মাঝে অন্নপ্রাশন পালন, অতিথিদের ডেকে বিপুল আয়োজন নয়। এদের মধ্যেই আনন্দ খুঁজে নিলেন এক রত্নির বাবা মা। ইটভাটার ধূসর ধুলোমাখা বেরঙিন পরিবেশটা আজ অনেকটাই ঝলমলে। রং বেরঙের বেলুন, রঙিন ছাতা, দুপুরে পাঁত পেরে খাওয়ার জন্য বসানো হয়েছে চেয়ার টেবিল, এলোমেলো পোশাক, উস্কো খুস্কো চেহারা, অবিন্যস্ত চুল, খুদের দলের মুখে আজ হাসির ঝিলিক। আর এসবের কারণ ছোট্ট একরত্তির অন্নপ্রাশন পালন হবে ইটভাটার ভেতর। ইটভাটার শ্রমিকদের ছেলেমেয়েদের সাথে নিয়ে নিজের একমাত্র পুত্র সন্তানের অন্নপ্রাশন এভাবেই পালন করলেন বনগাঁর বাসিন্দা তনয় মণ্ডল ও তার স্ত্রী অনন্যা মণ্ডল। এদিন বনগাঁ মতিগঞ্জ এলাকায় এক ইটভাটার ভেতর নিজের সন্তানের অন্নপ্রাশন উপলক্ষে এমনই আয়োজন করেছিলেন। কেক কাটা থেকে শুরু করে মামা ভাত বা অন্যান্য যে সকল সামাজিক রীতিনীতি রয়েছে সবকিছুই পালন করা হয় ইটভাটার ভেতর। ছোট্ট তানিশ তখন মায়ের কোলে, আধবোজা চোখ, তাকে ঘিরেই মেতে উঠেছেন সকলে। পরিবারের দাবি, নিমন্ত্রণ করে অতিথি ডেকে বিশাল আয়োজন নয়, ছেলের অন্নপ্রাশন এভাবেই স্মরণীয় করে রাখতে চান তারা। এ বিষয়ে অনন্যা বলেন, এটার অনুভূতিটা তো আলাদাই, কারণ ওরা তো বাইরের সমাজে আনন্দ করতে পারে না। তো আমাদের, ওর বাবার বিশেষ করে আমার ইচ্ছে ছিল যে যাতে বাইরে সবাই তো আমরা আনন্দ করি সবাই, কিন্তু ওরা তো সমাজের 8-10টা লোকের সাথে আনন্দ করতে পারে না। তাই আমাদের ইচ্ছে ছিল যে আমার ছেলে প্রথম যখন ভাত খাবে ওদের সাথে খাক, ওদের সাথে আনন্দ করুক, যাতে কি বলবো, মানে ওরাও একটুখানি আনন্দ করুক এদের সাথে। ছেলেকে মন্দিরে মুখে শুধু প্রসাদটা দেওয়া হয়েছিল, আর তাছাড়া সমস্ত অনুষ্ঠান, মানে যেরকম একটা মুখে ভাতের অনুষ্ঠান হয়, দাদুর খাওয়ানো, বাচ্চাকে প্রথম মুখে ভাত দেওয়া, পায়েস দেওয়া, সমস্ত কিছু ওদের সাথে হয়েছে, কেক কাটিং সমস্ত কিছু এখানে হয়েছে। এদিন মণ্ডল পরিবারের পক্ষ থেকে ইটভাটার ছোট ছোট শিশুদের মধ্যে দুপুরে খাওয়ার আয়োজন করার পাশাপাশি তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। শীতের মিঠে রোদ, উত্তরে হাওয়ায় ভেসে আসছে গরম ভাতের গন্ধ, ভাত, মাংস, চাটনি, পায়েস, দুপুরে পেট পুড়ে খাওয়া, নতুন পোশাক, রঙিন বেলুন, আনন্দ বাধ মানছিল না ভাটায় থাকা কচিকাচাদের। এ বিষয়ে তানিশের দিদা বলেন, খুব ভালো লাগছে, এর মতো ভালো আর লাগে না। মানুষকে খাওয়াবো, মানুষ বলবে ভালো হয়নি, এ হয়নি, ও হয়নি, আর এটা করলাম, এটা মানে পরকালের খুব মানে ইয়ে কাজ হলো, পুণ্যের কাজ হলো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।